সিপিআই একটি মহাশক্তিশালী সুগভীর অ্যান্টিসাইকোটিক মেডিসিন। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে হোমিওপ্যাথি অপব্যবহারজনিত কারণে রোগ চরিত্র জটিল হয়ে পড়েছে, সেখানে এই ঔষধটির ভীষণ প্রয়োজন হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ঔষধটি ব্যবহৃত হলেও বিবাহিত মহিলাদের রোগ ব্যাধির জন্য এটা অব্যর্থ ফল দেয়। এই যে আমাদের যে সিপিআই মেডিসিনটি, এই মেডিসিনটি যখন কোনো রোগীকে হোমিওপ্যাথি অপব্যবহার করা হয়, হোমিওপ্যাথি অপব্যবহার করলে কি হয়, দেখা যায় আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা, এই লক্ষণ না দেখে যখন কোনো রোগীকে প্যাটেন্ট বা কম্বিনেশন বা এলোমেলোভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়, তখন ওই রোগীর লক্ষণগুলো সম্পূর্ণ হারিয়ে যায়, অর্থাৎ রোগীর মধ্যে কোনো রোগচিত্র পাওয়া যায় না, সেই অবস্থায় কিন্তু এই ঔষধটি ভীষণভাবে প্রয়োজন হয়। আজকের ভিডিওতে রেমিডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই সিপিআর মাত্র 5টি মানসিক লক্ষণ রয়েছে, ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তাছাড়া একটি বিশেষ কথা হচ্ছে যে এই মানসিক লক্ষণগুলো কিন্তু একটু বোঝার বিষয়, একটু অনুধাবন করার বিষয়, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এবং আপনার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এর সঠিক প্রয়োগটাও করতে পারবেন। যাই হোক, আমরা জেনে নিই মানসিক লক্ষণ 1-এ রয়েছে বিষাদগ্রস্ততা। এবার এই ঘটনাটা হচ্ছে এই বিষাদগ্রস্ততার মেইন কারণগুলো কী, এই মেইন কারণগুলো হচ্ছে দুঃখ, হতাশা, নৈরাশ্য, ভয়, শোক ইত্যাদি। এই যে সিপিআর রোগীরা কিন্তু অবশ্যই বিষাদগ্রস্তের, এবার এই বিষাদগ্রস্তের কারণটা হচ্ছে এইগুলো। এবার সিপিআর রোগীদের মধ্যে এই বিষাদগ্রস্ততা কিন্তু প্রবলভাবে দেখা যায়। তো আমাদের জেনে নিতে হবে যে সিপিআর রোগীরা যে বিষাদগ্রস্ততা হয় এর মেইন কারণটা কী। মহিলাদের ক্ষেত্রে যৌবনে অনেক আশা নিয়ে স্বামীর সঙ্গে সুখের ঘর বাঁধে, কিন্তু আদর্শ স্বামী পাওয়া সত্ত্বেও তার নানা প্রকার ঋতুকষ্ট, জরায়ু যন্ত্রণা, অজীর্ণ রোগে শরীর কিন্তু ভেঙে পড়ে, এজন্য তার কোনো কাজে অগ্রসর হতে পারে না, হতাশায় ভোগেন, সে মা হওয়ার ক্ষমতা হারায়, মন বিষণ্ণ হয়ে পড়ে, তার জন্য উদাসীনতা প্রকাশ পায়, সংসারের দিকেও আলোকপাত কম করে। তাহলে জানা গেল যে সিপিআর রোগীদের বিষাদগ্রস্ততা কেন হয়। তার বিষাদগ্রস্তার মেইন কারণ হচ্ছে যে বিবাহের পরে তাদের শারীরিক গণ্ডগোলের জন্য, তাদের শারীরিক যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলোর জন্য এই বিষাদগ্রস্ততা আসে। সে যে কাজে যায় সে কাজ সফলভাবে করতে পারে না, শরীর দুর্বল থাকে বলে, এবং তার যে মা হওয়ার ক্ষমতা, সে মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে, অর্থাৎ বন্ধাত্ম হয়ে যায়। তো রিয়েলি এটাই হচ্ছে এই সিপিআর রোগিনীদের কিন্তু বিষাদগ্রস্ততার কারণ। মানসিক লক্ষণ নম্বর 2-তে রয়েছে কান্না করা। সিপিআর রোগীরা সিসকাদুনে প্রকৃতির হয়। সিসকাদুনি কাকে বলা হয়, যারা কথায় কথায়, সামান্য কথায় কাঁদে, সামান্য কথাতে এরা কিন্তু কান্নাকাটি করে, কথায় কথায় কেঁদে ওঠে। অনেক সময় এরা নিজেরাই বুঝতে পারে না সে কিসের জন্য কান্না করছে। তাহলে বুঝুন যে বিষয়টি কেমন, কী কান্না কান্না করে। অনেক সময় তারা এমনভাবে কাঁদে, আপনি যদি জিজ্ঞেস করেন কিসের জন্য কাঁদছেন, সঠিক কারণটা বলতে পারবে না, তথাপিও কাঁদে। মানসিক লক্ষণ নম্বর 3-তে আসি মনের দৃঢ়তার অভাব। সিপিআর রোগীদের মনের দৃঢ়তা খুবই কম। এই দৃঢ়তার অভাবের জন্য নিজেকে সব কাজের অযোগ্য বলে মনে করে, এর জন্য এরা কিন্তু উদাসীন হয়ে যায়। তাহলে উদাসীনতার কারণ হচ্ছে এই যে মনের দৃঢ়তার অভাব। মানসিক লক্ষণ নাম্বার 4-এ রয়েছে পরিবর্তনশীল মনোভাব। ক্ষণে তুষ্ট, ক্ষণে রুষ্ট, ক্ষণে অবসন্নতা তার মানসিক অবস্থায় ফুটে ওঠে। ভালোবাসার মানুষটির উপর যতই আক্রোশ হোক না কেন, তাকে না দেখে সে থাকতে পারে না। না দেখলে কেঁদে মরে, প্রাণে মরি মরি ভাব, কী বিষয় একটা ব্যাপার। মানসিক পরিবর্তনশীলতা আমাদের কিন্তু পাল স্যাটেলাইট রয়েছে, এই সিপিআর রোগীদেরও রয়েছে। এবার এই সিপিআর রোগীরা কিন্তু ক্ষণে, মানে এই দেখবেন হাসি খুশি, এই কান্না মুখ, এই গম্ভীর, এই বিষণ্ণতা, এরকম কিন্তু ফটাফট করে চেঞ্জ হয়, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়।
দেখবেন আপনারা অনেক সময় নিজেদের মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে কাউকে আপনি পাবেন আপনার পরিবারের মধ্যে যারা রাগ হয়ে গেলে হয়তো 3 দিন ধরে ভাত খাবে না। এমন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে একে যদি অপরের উপর আগে 6 মাস ধরে কথা বলে না, তো এইরকম তারা কিন্তু চট করে কিন্তু মানসিক অবস্থার পরিবর্তন করতে পারে না। তো এরকম যদি রুগী পান তাদের কিন্তু সিপিআর দেবেন না, তারা কিন্তু সিপিআর রুগী নয়। সিপিআর রুগী যদি হয় তাহলে এই পরিবর্তনশীল মানসিক ভাব কিন্তু আপনি পাবেন। এরা রাগ হোক বা বেজারি হোক যাই হোক, এরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। আর ভালোবাসার মানুষটি, আপনি স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, সন্তান সন্ততির মধ্যে যে ভালোবাসা, তাকে রিয়েলি সিপিআর রুগীরা যে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটিকে কিন্তু বেশিক্ষণ না দেখে থাকতে পারে না। এটাই হচ্ছে এদের একটা চরিত্রের মধ্যে বিরাট গুণ। মানসিক লক্ষণ নম্বর 5 রয়েছে ভয়। সিপিআর রুগীদের ভয় কিন্তু অত্যন্ত বেশি, ভয়ের কারণে সে একা থাকতে পারে না, অথচ জনসমাগম পছন্দ করে না। দেখুন তো কেমন ধরনের একটি ব্যতিক্রম ধর্মী লক্ষণ। সিপিআর রুগীদের ভয় বেশি, ভয়ের কারণের জন্য সে একা থাকতে পারে না, বিশেষত নাইটে তো একা থাকতেই পারে না, নাইটে একা একা বাইরেও যেতে পারে না। তো তথাপি হয়তো যারা, যাদের এরকম ভয় থাকে একা থাকতে পারে না, তারা কিন্তু জনসমাগম অর্থাৎ অনেক লোক যেখানে আছে সভা সমিতি সে জায়গাটা পছন্দ করবে, এটা নর্মালি কথা। কিন্তু সিপিআর রুগিনীরা বা রুগীরা এটা কিন্তু করে না, একা একা থাকতে পারে না, সে কিন্তু আবার অনেক লোক জনসমাগমও কিন্তু পছন্দ করে না, তার ভয় আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথ।